যদি একটি আয়াত পারো প্রচার করো। বিসমিল্লাহ টিভি, দিন প্রচারের প্রত্যয়। নবী গাইবর খবর জানেন, নবী গাইবর জোরে এখন কিতা জানেন, নবী আলিমুল গাইব নাই, আলিমুল গাইবে যেটা জানান এটা আর কিতা রয়েছে না, ইলিম রয়েছে না, এটা খবর হয়ে গেছে। জানার বাদে ইলিম থাকে না, খবর হয়ে যায়। আর আল্লাহর নবী গাইবর খবর জানতা তাহলে জানাই থাকে আল্লাহ জোরে এখন সুবহানাল্লাহ। আর এর চেয়ে যদি সহজ করি কইতে আরও শর্টকাট করি কইলাই মিসবাহুল লগাত বার করকা, এখানে তো শব্দার্থ মিলে মাত্র না, লগাতে তো শব্দার্থ মিলে। নবী নতো দেখবা, নবী নতো হইলো গাইব কি খবর দেনে ওয়ালে, যেন গাইবর খবর দিতে পারেন এই নবী, যেন গাইবর খবর দিতে পারেন না এই নবী নাই। আর ওলি এগুলোর মাঝে জান দরজা যত বড়, আল্লাহ তানে অত ভবিষ্যতের খবর হইন, এটা তার লাগি কারামত, এটা তার লাগি কারামত। বিরাদরান ইসলাম, আল্লাহ তান কোন বন্দরে মহান কিছু দিলে আপনার আমার কোনো আপত্তি আছে নি মাথুকা? আর আপত্তি থাকলেও কিতাব বন্ধ করে লিতাম পারবো নি? জি না, লাইন ক্লিয়ার হয়ে যায় যদি তাইলে কোনো অসুবিধা নাই। আপনি আমি টেরু পাইতাম নাই, আপনার খান্দাত ঘুমাইবা, আপনি সারা রাত নাকটা খাইয়া ঘুমাইবা, লাইন ক্লিয়ার থাকার কারণে শাসে শাসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ চলবে, ঠিক কিনা? প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, মাতুন না, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করলে মানুষের দ্বারা অসাধ্য কিচ্ছু নয়। সাধারণ পাবলিক ক্লাস টেন পাস করার বাদে পুলিশ নেই, নিয়ার ট্রেনিং দিয়া বানায় পুলিশ দেলায় বন্দুক, কথা ঠিক নি না? আরো কঠিন ট্রেনিং দিলে বিডিআর, আর চাইতে কঠিন ট্রেনিং দিলে আর্মি, মাথুন না। এরপরে যার শিক্ষাগত যোগ্যতা বেশি, যত কম সময়ে দক্ষতা অর্জন করতে পারবা বেশি, অত সকাল প্রমোশন হওয়া শুরু হয়, কথা ঠিক নি না? আমরা বিয়ানী বাজারের বাড়িগ্রামের একজন মানুষ, সে খুব চিন্তা করেন। তাই অলিম্পিক গেম যেটা হয় দৌড়তাম, প্রতিদ্বন্দ্বী দুই নম্বর তনে 26 কিলোমিটার আগে দৌড়ে গেছিল, যে দুই হয়েছে তান তনে 26 কিলোমিটার আগে। তাই আপনি চিন্তা করেন যে প্র্যাকটিস করতে করতে এমন অবস্থা হয়েছে, সেকেন্ড যে দৌড়েছে সারা বিশ্বের মাঝে, হে তান 26 কিলোমিটার করে, ই বিচারায় দৌড়াইতা বারোগ্রাম তনে দৌড় তুলতা বিয়ানী বাজার যাইতা ফজরের আগে, মানুষে বুধবাইতা যেমন বাতাস যার খালি সা আশা করি ওলা, এখনো আসুন তেন বাসি আছে মেজর মোস্তাক, তার নাম মেজর মোস্তাক। প্র্যাকটিস করলে করা সম্ভব। আমরার মুর্শিদ আমরার শিক্ষা দিছেন ফয়লা সবক হইল শ্বাস টান দিতে, লা ইলাহা সাড়িতে ইল্লাল্লাহ, চলায় ফিরায় উঠায় বসায় চেষ্টা করিও, এক সময় আদত হয়ে যাব। আপনার চেষ্টা করুক, 40 দিন চেষ্টা করুক, ইনশাআল্লাহ ঘুম তনে উঠিতে ইল্লাল্লাহ হইয়া উঠিবা। এটার তো শিরিক পথ দেওয়ার কোনো সুযোগ নাই, মাত্র অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ জপিলে শিরিক পথ তো কোনো সম্ভাবনা নাই। দলমত নির্বিশেষে আপনি চেষ্টা করুক, দেখবা ইনশাআল্লাহ আপনি আল্লাহর মায়াত থামাই গেছেন। আর যখন ই লানিত পড়ে যাইবা, আন্দার হইতে নাই, খানার হইতে নাই, দুধ কিলা জিকে খাইতে নাই, মুখ দিলে বুঝি লইবা ওলা, এটা করার বাদে আপনি বুঝি লইবা যে তসৌফ কিন্তু দুনিয়ার মাঝে সবচাইতে মজার জিনিস। সুবহানাল্লাহ, আল্লাহর হবিবে তান চক্ষু মুবারক দিয়ে আল্লাহরে কিলা দেখলা কেমনে সম্ভব হইব? কিলা গেলা সিদ্রাতুল মুনতাহাত, এর বাদে গেলা কিলা জিবরিল আমিন, যেখানে এলাও নাই বলে জিবরিল আমিন যে পদার্থ দিয়া তানে বানানি হয়েছে, এর চাইতে অসংখ্য গণিত গুণে উন্নত পদার্থ দিয়া আমার নবীরে তৈয়ার করা হয়েছে। তাহলে নবীর মর্যাদা আর জিবরিলের মর্যাদা সমান নেই মাত্র কা? জিবরিল হইলা খাদেম আর আমার নবী হইলা মখদুম, আমার নবী হইলা খাদিম আর মখদুমের মাঝে বেশম কতখান, ও অতখান বেশম জিবরিল আর আল্লাহর নবীর মাঝে। সুবহানাল্লাহ, কই খাদিম আর কই মখদুম? টাইটেল ভাস বিজ্ঞ যোগ্য আলিম, একজন বিজ্ঞ আলিমর খেদমতকার হওয়া লাগে,
ইশারা ইঙ্গিতে বুঝতে আমার কিতাব হানানো ও বাপ বার করিয়া দাও ও ফসল বার করিয়া দাও তান যদি একাউন বকাউন হইতে পারবানি জি না দেন যত বড় আলিম এনর খাদিম তত বড় আলিম লাগে মাতুন না আমার নবীর দরজা যত বড় তান স্তর অনুযায়ী তান খাদিম লাগে যারা মন্ত্রী হলর পিএস হইন কমপক্ষে মাস্টার্স পাস হইন অনার্স মাস্টার্স পাস থাকা লাগে যোগ্যতা থাকা লাগে এর আগে খাল লগে আসলা বাসাই করিয়া নিতে নিতে প্রধানমন্ত্রীর পিএসও বানানি হয়নি না হয় না হয় তারা এরা কিতাব যেন খালি লুটা আর ব্যাগ বৌরা বেটাই নি তার জি না আল্লাহ নবীর সফরের নাম হইল মেহরাজ আল্লাহ নবীর খাদিমের নাম হইল জিবরিল হুজুরের সওয়ারের নাম হইল বুরাক যখন সুবহানাল্লাহ যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহার বাদে আর বুরাক থামি যাও কেন আর দাওয়ার উপরে দেওয়ার ক্ষমতা তোমার নাই রফরফ সোয়ারি এইল সবুজ রঙের রফরফ সোয়ারি রোয়ানা দিলা জিবরিল আমিন দেখুন তুমি যেতে নানি আমার যে আজ্ঞা আল্লাহ তোমার দাওয়া লাগতো নানি অতদিনের খেদমতগার তুমি আমার লোক ছাড়ি দেখুন ইয়া রসুল আল্লাহ মাফ করুকা আমার বডিয়ে জারতো না ইবাজু আমার বডি লাগে নট অ্যালাউড মাতুন না আমার বেট্রিয়ে জারতো না যাতাবা সূর্য দি চাইলে চোখ জলসি যায় মাতুন না সূর্য দি চাইলে চোখ জলসি যায় অন্ধকার হইয়া যায় ইয়া রসুল আল্লাহ লাও কদ্দম তো কদরা আনমিনাতিল্লাহ হরেখতু যদি এর বাদে এক আঙ্গুল যাই আমি ষোলশ নূরের ডানা সহ জিবরিল ফুড়িয়া সার খার ওই জিমু আর আগে দি যাইতাম ফারতাম না এ কিতাব দইলা জিবরিল কিতাব তৈরি ফিরিস্তান উড়র তৈরি করতে তো কোনো ডর নাই না ডর আছে মাত্র তো কোনো ভয় আছে ফিরিস্তান উড়র তৈরি করতে তো কোনো ভয় নাই নবীন উড়র তৈরি নিন না ওটা লিয়া ডর আছে নূর উত্তম নূর উত্তম জিনিস জানি মাটি তো নে আমার নবীরে আল্লাহ এমন প্রলেপ দিছিলা এমন লেভেল দিছিলা শরীর যেটা তার মহান নূর রে কিতা করিয়া বই থাকছিল গড়িয়া লইয়া বই থাকছিল 33,000 বোল্ট আপনার বাড়ির উপরে দিয়ে নিছে এটাত খাবার লাগাইয়া দিলা যদি কুটা লাগি যায় বাস লাগি যায় আপনি জ্বলতা না আপনার বাড়ি জ্বলতো না কথা ঠিক নি না না আমার নবী সরকার দু আলম রে আল্লাহ এমন ভাবে খাবার লাগাইয়া দিছেন আমরা মুসাফা করতাম পারছি সাহাবাই কেরামে মুসাফা করতে পারছেন এর বাদে কোনো রিয়াকশন হইছে না কারণ খাবার লাগাই খুদা নে তুমকো নূর সে বানায়া শিখলে বসর বানা কর দিখায়া খুদা নে তুমকো নূর সে বানায়া শিখল বসর বানা কর দিখায়া দুনিয়া মে তুম হো রাজওয়ালা হাসর মে তুম তাজওয়ালা নূরে জাতি নূরে আহমদ মে ফরক ইতনা হি হই আফরিদা নূরে আহমদ জাত কি আনওয়ার সে ইউটিলাইজ করিয়া দেওয়া হইছে ইউটিলাইজ এই কারেন্টর বিটতে দে লাইটর বিটতে দে তার আছে আত লাগলে আপনি লাগিয়ে দিবা এমন সিস্টেমে দেওয়া হইছে আত লাগানিও যায় আলো দেখা যায় যখন সুবহানাল্লাহ কত জাকুম মিন আল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন তোমার কাছে কিতাব আইছে আর নূর আইছেন ওয়াও আতফা ওয়াও হরফে আত বকর এবং জয়েদ জেলা দুইজন একজন নয় কিতাব আর নূর ওলা সমান নাই কিতাব এক জিনিস আর নূর আর এক জিনিস কথা বুঝছি না নূর খে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সব নূরের কোয়ালিটি সমান জিব্রিল যে নূরের সেই নূর এবং মোহাম্মদ রসুল্লাহ নূরের কোয়ালিটির মধ্যে বেশ কম আছে আসে না নাই আমরার মাঝে নূর আসেনি আমরার সিনার মধ্যে নূর আছে যদি সিনারে আমরা পরিষ্কার রাখতাম পারি জিব্রিল আমিনে পরীক্ষা করেন আলী রাদি আল্লাহ তালা নূরে কেমন জমাইছেন আল্লাহ নবী তনে কোন ভাই আলী রে এখন জিব্রাইল খানে একটু হইতে পারবাই নি সুবহানাল্লাহ তাই কইন তুরা দম লো সব মুদিছেন সারা আসমান তো গাইছেন সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত কইন এখন জিব্রাইল আসমানও নাই দম লো দুই নম্বরটা কই সারা দুনিয়া কু যাই দেখুন দুনিয়ার কোন জায়গা জিব্রাইল নাই কইন তুমি হইলা জিব্রাইল
যদি আল্লাহর নবীর ইলমের শহরের দরজা দেন, তান যদি এত প্রকাশ থাকে, এত পাওয়ার থাকে, এত জ্যোতি থাকে, এত স্ফুরণ থাকে, এত ধারণ নূর থাকে, যেটা দিয়ে একবারে কুল কায়নাতে খুঁজাই দিতে পারেন, সরকার এত আলমর পাওয়ার কত দূর হইতে পারে। এর লাগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যত অনুশীলন করবা অত খুঁজিয়ে পাইবে। আমি দেখি কোরআন শরীফের, আমি মাঝে মাঝে প্রশ্ন আয় এবং আমি খুব জ্ঞানী মানুষ যারা এরার বক্তব্য শুনি, কিতাব সারাখান পড়ার যোগ্যতা আমার থাকে না, সময় থাকে না, আমি কিতাবর ফেরিস্ত যেটা এটা পড়ি, বড় বড় কিতাবর ফেরিস্ত, সূচিপত্র থাকে না, সূচিপত্র বুঝি আন্দাজ করি যে অন্য দেখি একটু কিতা লেখা দেখি, হনে একটু কিতা লেখা দেখি, হায় হায় যে মানুষ যত বড় তার কথা তত বড়। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর দুরুদ হুনৈনিনা থান কাছে পৌঁছে দেয়, পৌঁছে দেওয়াটাও সঠিক, হুনৈনটাও সঠিক। আমি আজকে একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করবো। আমরা দুই খান্ত দুই ফেরিস্তা আসুন, মাতোকে পালা করি মাতবা বুঝিয়া মাতবা, দুই খান্ত দুই ফেরিস্তা আসুন, কিতা লাগি এনতেন আমরা নেকি বদি লেখিয়া নিতা, রেকর্ড করিয়া নিতা, খেনে লেখিয়া নিতা, রেকর্ড করিয়া খেনে নিতা, আল্লাহ দেখুন নানি, আল্লাহ জানুন নানি, ওটার উত্তর দেন আমরা খেয়ে কিতা করি, আল্লাহ দেখুন নি না না খরেরা কইছি না, দেখুননি জানুননি, যেন ঘটনা ঘটে আল্লাহ তাকুননি, আমার লগে আমার মাহবুদ আসুননি, সর্বক্ষেত্রে আমার মাহবুদ আমার লগে সপ্তাহ দেখুন, এর বাদে দুইজন খেনে লেখা খেনে রেকর্ড খেনে সুটানি খেনে মিঠানি খেনে কমানি খেনে বাড়ানি খেনে বলে এটা হইল দুনিয়াবি বিবেচনা। হাকিমে যদি দেখুন বিচারও বইলে তাই তান দেখা দিয়া বিচার করতে পারতা না, এর সাক্ষী দিয়া বিচার করা লাগবো। ইকান বুঝছেন তো, ইকান না বুঝলে তো মানতাম নাই, বুঝা লাগবো। হাকিমে বিচার করেন কিলা সাক্ষী দিয়া, তাই নিজে দেখছেন এসব, তাই যেহেতু সাক্ষী নাই তাই সাক্ষী দিতে পারতা নাই, তাই সাক্ষীর বক্তব্য অনুসারে বিচার করতে। আমার আল্লাহ আহকামুল হাকিমিন, সব হাকিমের বড় হাকিম আল্লাহ, সব তা দেখেন কিন্তু এর বাদে দুইজন রাখছেন সাক্ষী। আমার নবীর খেদমত ফিরিস্তা হলে দূর পৌঁছাই দেন, এটা সিস্টেম। নবী হুনৈন না ইলা কথা নাই, আল্লাহর হাবিবে ফরমান ইন্নাল্লাহ ওয়াক্কালা মালাকান ইনদা কবরি, আমার কবরের খান্দাত আল্লাহ একজন ফিরিস্তা রাখছেন, লাহু আসমাউল খালাইক সমস্ত মখলুকের আওয়াজ তাই আমার রোজা থেকে শুনুন। আপনি আমি অন্য দুরুদ শরীফ পড়ি ও ফিরিস্তায় শুনুন, কথা বুঝাই দাম পারছি, ও ফিরিস্তায় আমরা যে দুরুদ পড়ি ও ফিরিস্তায় শুনুন, এটা তো হাদিস। যদি আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহর রোজা শরীফর দ্বারে একজন ফিরিস্তা আল্লাহ রাখুন, তান খানোর মধ্যে তো পাওয়ার দিন দেন, বাংলাদেশ তো নেই এমনকি পূর্বে ইন্ডিয়া এর পূর্বে চীন মাতুন না, এর বাদে যদি জাপান হয় পৃথিবীর সব জায়গার মানুষের যেখানে যেন যে যেখান তনে দুরুদ পড়ে সালাম পড়ে এই ফিরিস্তায় শুনুন, এটা তো স্বাভাবিক নীতি। ফিরিস্তা হলে পৌঁছাই দেন, ও ফিরিস্তারে আল্লাহ ক্ষমতা দিচ্ছেন তাই শুনুন, এই ফিরিস্তারে যদি আল্লাহ পৌঁছাইবার ক্ষমতা দেন আর এই ফিরিস্তা যদি হন তাকিয়া শুনুন, আল্লাহর নবীর দুরুদ বিভাগের সেক্রেটারি ফিরিস্তা হল এরা নিয়া পৌঁছাই দেন, মুহূর্তের মধ্যে পৌঁছাই দেন, তারার ক্ষমতা কিতা বলে মুহূর্তের মধ্যে পৌঁছাই দেন, আর হেন হন বইয়া শুনিলেন তাহলে কি ইটা আবার নবীর হুনারে নফি করে। তবে আল্লাহ নবী শুনুন কোনটা বলে আওয়াজ দিয়ে যে দুরুদ ভরা হয়, মহাব্বতে যে দুরুদ ভরা হয়, হোকা সুবহান আফাক সে আতা হে সদা হদিয়া তসলিম, আফাক সে আতা হে সদা হদিয়া তসলিম, দিল পে গুদা করনে আয়া আপনি কো তসলিম। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর দিক বিদিক দুনিয়া আপনার খেদমত মানুষ দুরুদ ভরেন, আপনার কাছে খবর পৌঁছে, কিন্তু আমার দিল শান্তি হইব যদি আপনার রোজা শরীফের সামনে গিয়া সালাম দিতাম পারি। দিল মেরা মুশতাক হয় দিদারে মদিনা, তসলিমে রোজা সে মিলে দিল মে সকিনা, তসলিমে রোজা সে মিলে দিল মে সকিনা, দিল মেরা মুশতাক হয় দিদারে মদিনা, আমার দিল দেওয়া না মদিনা দেখার জন্য।
তসলিমে রোজা আছে মিলে দিল মে সকিনা রোজা শুধু ওর সামনে গিয়ে আপনারে সালাম দিলে আমার জানো একটু বেশি শান্তি হইম আর চাইতে বেশি কিছু নাই আয় রব তেরে মাহবুব কি দিদার দিখা দে আমার মাহবুবর রব তোমার হাবিবর দিদার একটু দেখাও না একটু পলক দেখাও সুবহান কি দেখো সম্ভব নেই ডক্টর ইসলামুল হক যদি দেখতে পারে ডক্টর ইসলামুল হক ভারতের 80 কোটি মানুষের দেবতা 18 বছর পণ্ডিত আল্লাহর নবী তান্ডা টার্গেট করছিলেন ইমানদার বানাইতা সুবহান আল্লাহ পণ্ডিত আর তান বিবি আর তান মেয়ে তিনজন একই সঙ্গে এক টাইমে খাবে দেখুন খে আল্লাহর নবীরে দেখরা তিনজন সলাৎ লাগছেন এক মাঠে দি প্রাণ ধরে আর আইল কইনে নি আমরা আইলো উষ্টা খাইছেন আর ফটি দিতরা দিব্যকান্তি চেহারাওয়ালা একজন মানুষ আইয়া তান দে কুলো লইলেছেন তুলা মারি ধরছেন তাই জিগেন আপনি খে বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কেনে তুমি ফটি দিতে আসলে তোমারে ধরছি আমি তোমার কাছে একটা দাওয়াত লই আইছি তুমি আল্লাহর নবীর ইমানের কলিমা ফড়িলাও আল্লাহর কলিমা ফড়িলাও ডক্টর ইসলামুল হকে খাবার মাঝে ফড়িলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘুমতে উঠিছেন মা ফুড়ি স্বামী তিনজন একলগে একজনে আরেকজন দেখেন আমি একটা খাপ দেখছি কইতাম তিনজনে তিনজন দেখেন যে আমি আগে কইলাই হেনখন আমি আগে কইলাই হেনখন আমি আগে কইলাই তিনজনের সমান খাপ দেখছেন সুবহানাল্লাহ এক নবী একই সঙ্গে তাম মানুষের খবর তান্ডে দেখা নেই ওই এক নবীরে একই সঙ্গে বহু মানুষে খাবে দেখুন সুবহানাল্লাহ এটা আমরা মানি যে আমেরিকা তনে সম্প্রচার হইলে সারা বিশ্ব একলগে দেখা যায় কিন্তু নবী একলগে বহু জায়গা যাইবা এটা আমরা মানতে রাজি নাই মাতুন না এতনে আমেরিকার কৌশল প্রকৌশলটা হেভি শক্তিশালী আরে মুমিন ইমান তো ওটা ফাঁকেদি যার ও মুস্তাহাব লিয়া তোমরা মায়ের করো শাহজালাল মুজরদে ইয়ামনি রহমতুল্লাহ আলাই এক মুস্তাহাব তরক মুস্তাহাব পালনকারী ব্যক্তির হ্যাঁ কিতা করছিল হাত কাটেছিল শাহজালাল রহমতুল্লাহ আলাই এত বড় সংগ্রাম করলা এক মুস্তাহাব কায়েমের ওসিলাতে নাইয়া কোটি কোটি মানুষ কামত পর্যন্ত শাহজালালের ওসিলায় মুসলমান কথা ঠিক নি না না কই কি আমরা বুঝতে কি বুঝি মুস্তাহাব কি ছোট জিনিস যে বিলাই মারতে পারে না হ্যাঁ নাকি বাঘ শিকার করতে পারবে হাজরিনে কেরাম আল্লাহ রব্বুল আলামিন তান হাবিব রেখুন আলাম নাশাহ লাকা সাদরাক আমি আপনার বক্ষ বিদারণ করিয়া দিছি নানি এর বাদে কিতা ওয়াদায়না আনকা উজরাক আপনার ফিটিতে আমি বুঝালাম আইছি নানি আল্লাহ দিয়ে আঙ্কা দাহারাক এটাই আপনার ফিটির হাড্ডি ভাঙ্গি দিল এনে অর্থাৎ ওহির বুঝা যদি আমি পৃথিবীর সবচাইতে উঁচু এবং বাড়ি পাহাড়ের উপরে দাজিল করতাম তাহলে এক হরফের পর পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড়ও ধৈর্য ধরতে পারতো না গলিয়া পানির সাথে মিশে যেত অথচ আপনি সইতে পারছেন এই ক্যাপাসিটি আপনারে সরহায় সদর করি আমি দান করে দিছি সুবহানাল্লাহ আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ইজা যুকিরতু যুকিরতা মাই পজিশন আপনার কোথায় যেখানে আমার কথা বলা হবে সেখানে আপনার কথা বলতেই হবে যেখানে আমার উপরে ইমান আনা হবে সেখানে আপনার প্রতি ইমান আনতে হবে না তার ইমান হবে না সুবহানাল্লাহ আল্লাহ তৌফিক দিতা এই মেরাজুন নবীর মাসও আমরা নবীরে নিয়ে একটু আলোচনা করি নবীর আলোচনা আমরা জারি করি আলোচনা করি নবীর সান বই পড়ি মাতুন না এগুলো পড়ি আমরা নবীর একটু জানি আল্লাহ তৌফিক দিতা সেবক আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আল্লাহুম আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা عنا حقه العظيم اي الله بڑا আশা করি নেক মজলিসে আমরা শরীক হইছি আল্লাহ তুমি আমাদের maaf করে দাও আমরার জিন্দা মুর্দা মা বাপ রে maaf করে দাও আমরার উস্তাদ হলরে maaf করিয়া দাও আমরার বুজুর্গ হলর দরজা বুলন করে দাও সালাসিলে তৈবার তমাম বুজুর্গ হলর দরজা বুলন করে দাও এই মাহফিলের সবরে লক্ষ কোটি গুণ বাড়াইয়া আপনার হাবিবর দরবারে পৌঁছাই দাও সাহাবা তাবেইন তবে তাবেইন দিন সুহাদা মুস্তাহিদিন ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন সালফে সালেহিন মুহাদ্দিসিন মুফাসসিরিন মুতাসাউফিন আল্লাহ আজ পর্যন্ত যত মানুষ ইমান লইয়া মাটির পেটে গেছেন তামামর কবর সাহাবরা দিয়ে পৌঁছাই দাও খাস করে আমরার মাই বাবার কবর পৌঁছাই দাও আমরার উস্তাদ বুজুর্গলর কবর পৌঁছাই দাও আল্লাহ খাসুল খাস
এই মাদ্রাসার সাবেক অবসরপ্রাপ্ত সুপার সাহেব যারা হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব রহিমাহুল্লাহর খেদমত নিয়া পৌঁছাই দাও। আল্লাহ তোমার বন্দার খেদমত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, আমরারে ওলা খেদমত করার তৌফিক দিও, যে খেদমত করলে মানুষে আমরারে নেকি দিয়া। আয় আল্লাহ এক এক করিয়া একদিন একদিন করিয়া আমরার জীবনের হায়াত খালি ছুট হইতে আসি, আমরার জীবন ছুটো তুলে ছুট হইতে আসি, কিনো তুনে কিনো পাতলা তুনে পাতলা হইতে আসি। আল্লাহ এই জীবনরে খামো লাগাইবার তৌফিক দেও, তোমার গোলামি তোমরারে মুতমাইন করিয়া দেও। আমরার মাদারিস মাসাজিদ ওগুলোরে ফিতনা তুনে হেফাজত ফরমাও, জালিমর জুলুম তুনে মাকিরের মকর তুনে আদির আধাহত তুনে বাগির বাগাওত তুনে তুমি আমরার হেফাজত ফরমাও। রব্বে করিম ই মাদ্রাসা খান্ডে দিন বদিন তরক্কি এনায়েত ফরমাও। আয় আল্লাহ নূরে মুজাসসম ছাত্র গলি মাদ্রাসা তুনে পয়দা করিয়া, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরারে আওলাদ দান করছো, আল্লাহ তাআলা এক আমরা নাই দিছো যখন দেবা মাওলা, তোমার কুদরতর কদম ফলাইলাম আমরা বাচ্চাদের জিন্দগি রে তোমার দয়া দিয়ে রোশন হইত। আলিম বা আমল বানা বলিয়ে কামিল বানাও, আখলাকে আসান নসিব ফরমাও, আখলাকে জমিমা তুনে হেফাজত ফরমাও। রব্বে করিম কোরআন হাদিসের গভীর জ্ঞান এনায়ত ফরমাও, আল্লাহ আমানতর জিম্মাদারি আদায় করার তৌফিক এনায়ত। আয় আল্লাহ সক্রাতর মুসিবত যখন শুরু হইব তোমার হাবিবর দিদার আমরা নসিব ফরমায়ো, জবান তুনে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।